দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রমজানের আমাদের নিয়মিত আয়োজন, হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আমাদের আজকের পর্ব। সাথে আছি আমি দীপা, এবং আমার সাথে প্রতি পর্বের মতন এবারও রয়েছেন রন্ধনশিল্পী তাসনিয়া রহমান সৃষ্টি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে সৃষ্টি আমাদেরকে নতুন কোন রেসিপিটি করে দেখাচ্ছেন। হ্যালো সৃষ্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে ভালো থাকার পাশাপাশি আমার কিন্তু আজকে একটু মন খারাপও হচ্ছে। মন খারাপ হচ্ছে এই জন্য যে আপনি এই 10 দিন ধরে ছিলেন আমাদের সাথে, অনেক নতুন নতুন রেসিপি এবং অনেক সুন্দর সুন্দর নতুন কিছু শিখতে পেরেছি এবং দেখতে পেরেছি আপনার কাছ থেকে। আজকে শেষ দিন আপনার আমাদের সাথে, তো সেই জন্য একটু কিছুটা মন খারাপ। না, মন খারাপের কিছু নাই, ইনশাল্লাহ আগামীতে কোনো এক সময় আবারও দেখা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এখন তাহলে আমরা দর্শকদের জানিয়ে দিই আমাদের আজকের রেসিপি সম্পর্কে। আজকে আমাদের জন্য স্পেশাল তো অবশ্যই হবে, যেহেতু আজকে শেষ দিন, আজকে আমাদের জন্য কি রেসিপি করে দেখাবেন? আজকে দই বড়া তো আমরা রোজার মাসে খাই, খুব কমন একটা, খুবই কমন। তো আজকের দই বড়াটা না আমি কোফতা দিয়ে করব। কোফতা দই বড়া, হ্যাঁ, আমরা তো ডাল দিয়ে বড়াটা করি। হ্যাঁ, তো আজকে আমি একটা কোফতা তৈরি করে দই বড়ার যে দই, এখানে আমি চিকেন দেখতে পাচ্ছি, চিকেন দিয়ে কোফতা করবেন? হ্যাঁ, চিকেন বা বিফ হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করা যাবে। সো চিকেনটা মোটামুটি সবাই খেতে পছন্দ করে, আমি চিকেন দিয়ে করব। দর্শক, তাহলে আপনাদের জন্য আজকে তৈরি করতে যাচ্ছি কোফতা দই বড়া। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি কি লাগছে এখানে? আমি মুরগির মাংসের কিমা নিয়েছি, চাইলে গরুর মাংসের কিমা দিয়েও, যেটা হাতের কাছে থাকে আর কি সেটা। কতটুকু পরিমাণ আছে এখানে? এখানে আছে আপনার প্রায় 200 গ্রাম। উপকরণগুলো তো জানতে হবে, সেটা হচ্ছে এখানে আছে মিষ্টি দই, হ্যাঁ, টক দই, টক দই, পেঁয়াজ বেরেস্তা, এটা মনে হয় গরম মশলা গুঁড়ো, আর আছে তেঁতুলের টক, এখানে আছে পেঁয়াজের পেস্ট, আদা পেস্ট, আদা পেস্ট, ধনে পাতা, আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি পেঁয়াজটা কাঁচা দিব না, বেরেস্তা করে দিলে এটা খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, এখন আপু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আচ্ছা, বেরেস্তাটা আমার মনে হয় একটু অন্যরকম টেস্ট। হ্যাঁ, যেহেতু আমরা কোফতা করব এবং বেরেস্তাটা খেতে একটা গ্রেভি ব্যাপার নিয়ে আসবে, আর স্মেলটাও ভালো লাগবে। একটু ধনে গুঁড়ো 1 চা চামচ, এটা হচ্ছে মরিচের গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে। একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু লেবুর রস, পুরোটা হ্যাঁ আমরা দিয়ে দিতে পারি, চাইলে 1 চামচের মতো। হ্যাঁ, আর বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার, আর দিব চপড করে কাটা ধনে পাতা। সবগুলোই খুব মজার মজার ইনগ্রেডিয়েন্টস কিন্তু। তো আমি আমার হাতটা ওয়াশ করে নিয়েছি। হ্যাঁ, আমি হাত মাখিয়ে নিতে হবে ভালো মতো, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু কোফতা তৈরি করব, সো মিক্সিংটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার মোটামুটি কোফতাগুলো রেডি হয়ে গেছে। আমার মনে হয় আপনার এই রেসিপিটা কিন্তু ঈদের জন্য খুবই চমৎকার একটা রেসিপি হতে পারে, কারণ ঈদে কিন্তু কোফতাকারি কিন্তু খুব কমন একটা আইটেম থাকে। আর আপনি যেটা আজকে করছেন যে সেটা হচ্ছে কোফতার দই বড়া, এটা খুবই একদমই নতুন একটা আইটেম। তো আপু আমি কোফতাগুলো বানাতে বানাতে ভেজে ফেলবো। আচ্ছা, তো আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন অয়েল, যা কিনা আমরা জানি যে এতে আছে ওমেগা 3 এবং ওমেগা 6, যা আমাদের হৃদরোগের প্রতিরোধে সহায়তা করে। হ্যাঁ, তো আপু আমাকে একটু তেল দিয়ে দিবেন কোফতাগুলো ভাজার জন্য। কতটুকু তেল দিব এখানে? 3 টেবিল স্পুনের মতো তেল আমরা ব্যবহার করব। ঠিক আছে, ব্যাস, আর না। ওকে, তেলটা একটু ভালো মতো গরম হলে তারপর আমরা কোফতাগুলো একে একে ভেজে নিব। আচ্ছা, এটা কি মিডিয়াম মাছের রান্নাটা হবে? হ্যাঁ, যেহেতু আমরা চিকেন দিয়ে করছি খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, এটা বিফ দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। আর কিমা আসলে সেদ্ধ হতে বেশি টাইম সময় লাগে না, রাইট? আমাদের তেল গরম হয়ে গেছে, একে একে কোফতাগুলো দিয়ে দিব। সো আর এই রেসিপিটা না কেউ চাইলে ঈদেও তৈরি করতে পারে। কারণ কোফতা তো কাবাব টাইপের আইটেম আমরা বানাই ঈদে, দেখা যায় যে গরুর মাংসের কিমা দিয়ে বা চিকেন দিয়ে। তো এভাবে কোফতাটা যদি বানিয়ে নেয় সাথে একটু দই বড়া, দই বড়ার মিক্সচার, আর আপু দেখেন বেরেস্তাটা ইউজ করার কারণে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, খুব সুন্দর একটা কালার, আর স্মেলটাও কিন্তু
পাচ্ছি। এক পাশ হয়ে গেছে, উল্টে দিব। সৃষ্টি আপা, আমার মনে হয় যে এটা হতে আরো কিছু অল্প কিছু সময় বাকি। হ্যাঁ, ততক্ষণে আমার মনে হয় একটা ব্রেক নিয়ে আসা যাবে। ওকে দর্শক, হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন অয়েলের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন অয়েলের রান্নার বাকি অংশে। আপু, আমার কোফতাগুলো কিন্তু রেডি দেখেন। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, খুব সুন্দর কালার, ব্রাউন একটা কালার চলে আসছে এবং সেই সাথে সুন্দর স্মেলও পাচ্ছি। খুবই ইজি, কিন্তু খুবই ইজি এবং খুব চটজলদি হয়ে গেছে জিনিসটা। এখন এবার হচ্ছে দই বড়া কিভাবে বানাবেন সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা দইয়ের মিক্সচারটা রেডি করে ফেলবো। এখানে আমি নিব টক দই। টক দই কতটুকু আছে এখানে? এখানে অলমোস্ট আপনার এক কাপের মতো আছে। এক কাপ টক দই। এখন দিব মিষ্টি দই 2 টেবিল চামচ, 7টা ব্যালেন্স করার জন্য। আচ্ছা, 7টা ব্যালেন্স করার জন্য এখানে টক আর মিষ্টি দই দুইটাই ব্যবহার করছি। আর দই তো আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে, আর ইফতারে কিন্তু দইটা খুবই ভালো, খুবই ভালো, পেটটাকে ঠান্ডা রাখে। আমরা ভালো মতো ফেটে নিব আগে দইটা। এখন একে একে দিয়ে দিচ্ছি লবণ। দিব একটু চাট মশলা। চাট মশলাটা দইয়ের সাথে খুব ভালো লাগবে। হ্যাঁ, এখন দিব একটু তেলে নেয়া জিরার গুঁড়ো। এখন দিব একটু 5 ফোড়ন তেলে গুঁড়ো করা। আচ্ছা, পরিমাণ মতো, এই 1/4 টিস্পুনের মতো 5 ফোড়ন দিলাম। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা উপকরণের কিন্তু আর কিন্তু কিছুই দিব না, কারণ মোটামুটি সব মশলাই তো আমরা দিয়েছি। এখন আমরা সার্ভ করব। এই দইয়ের মিক্সচারটা আমরা ঢেলে দিব। সার্ভিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট খাবারের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমি এটা স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করে দিব। এখন আমি সুন্দর কালার হয়ে গেছে কোফতাগুলো বসিয়ে দিব। চমৎকার। একটু পুদিনা পাতা দিব। পুদিনা পাতাটা তো কোফতার সাথে এটাকে একদম কমপ্লিট মনে হচ্ছে, মানে ডেকোরেশন একদম কমপ্লিট মনে হচ্ছে। আর পুদিনাটা এটার সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস আছে এবং সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এখানে কিন্তু ফ্রেশ সয়াবিন তেলও ইউজ করা হয়েছে এবং যাতে আছে ওমেগা 3 এবং ওমেগা 6, যা আমাদের শরীরের ক্ষতিকর যে কোলেস্টেরলের মাত্রা সেটা কমাতে অনেক সাহায্য করে। আচ্ছা, লাস্ট আমি একটু তেঁতুলের সস অ্যাড করব। সস দিয়ে দিচ্ছি। এটা দিলে এটা খেতে আরও বেশি মজা লাগবে, মানে খুবই মিক্সড একটা টেস্ট হবে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে খুবই চমৎকার একটা রেসিপি আপনি আজকে করে দেখিয়েছেন, তো দর্শকদের একটু দেখিয়ে দিই। দর্শক, তাহলে এই হচ্ছে আমাদের আজকের হেলদি এবং ইয়াম্মি স্বাদের নতুন রেসিপি, কোফতার দই বড়া। আপনারা যারা ঈদে চিন্তা করছেন যে নতুন এবং ইউনিক কোন রেসিপিটি করা যায়, তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ রেসিপি হতে পারে। তো সৃষ্টি আপা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করার জন্য এবং এই 10 দিন ধরে আমাদের সাথে থাকার জন্য, এত সুন্দর এবং মজার মজার সব রেসিপি আমাদেরকে করে দেখিয়েছেন। আশা করি আগামীতে আবারও দেখা হবে। যেখানে থাকবেন ভালোই থাকবেন এবং আপনাকে ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা সৃষ্টি আপা, আপনার জন্য কিন্তু ফ্রেশের পক্ষ থেকে খুব দারুণ একটা গিফট হ্যাম্পার আছে, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এবং ফ্রেশকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য, এবং আর্টিফিকেও অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাবেন নতুন কোনো রেসিপি নিয়ে এবং নতুন একজন শেফের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এবং চোখ রাখুন আরটিভির পর্দায়।